from the following transaction নিচের লেনদেন গুলা থেকে prepare a tabular analysis একটা tabular analysis তৈরি করো of transaction এই লেনদেন গুলির showing the effect on accounting equation transaction occurred in the books of Mr. Safwan এই সবগুলি তথ্যের উপর ভিত্তি করে এখানে যে প্রশ্নগুলি দেওয়া ইনফরমেশন গুলি দেওয়া এগুলির উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে আমাদের করণীয়টা শুরুতেই বলা ছিল prepare a tabular analysis আমরা যেন একটা tabular analysis তৈরি করি ওকে আমরা টেবুলার অ্যানালাইসিস তৈরি করব আর এই ক্ষেত্রে তুমি জানো তোমাকে একটা টেবিল করে নিতে হবে টেবিলটা করে দিচ্ছি তুমিও খাতায় করে ফেলো টেবিলটা এইভাবে করে নাও প্রতিষ্ঠানের নাম মিস্টার সাফওয়ান সামারি অফ ট্রানজ্যাকশন অ্যাসেটস অ্যাসেট পাশে আমাদের কলাম লাগবে 6টি আর লায়াবিলিটি পাশে কলাম লাগবে আমাদের 2টি রিমার্কসের জন্য 1টি আর সিরিয়াল নাম্বারের জন্য 1টি তো আমাদের অঙ্কের দিকে একটু তাকিয়ে দেখো আমাদের যে প্রশ্নটা দেওয়া ফার্স্ট টু লাস্ট কোথাও কোনো ডেট দেওয়া নাই কোথাও কোনো তারিখ দেওয়া নাই এই জন্য আমরা তারিখ চাইলেও লিখতে পারবো না আমাদের এখানে দেওয়া সিরিয়াল নাম্বার দেখো এ বি সি ডি এরকম সিরিয়াল নাম্বার দেওয়া এই জন্য আমরা প্রথম গড়টা প্রথম কলামটা করবো সিরিয়াল নাম্বার এরপর হচ্ছে অ্যাসেট অ্যাসেট পাশে আমরা কলাম করবো 6টি লাইবিলিটি লাইবিলিটি পাশে 2টি আর একটা রাখবো রিমার্কসের জন্য ওকে যারা টেবিলটা করতে চাও টেবিলটা করে ফেলো স্টার্টেড বিজনেস ব্রিঙিং ইন টাকা 1 লাখ ক্যাশ ব্যবসা শুরু হয়েছে 1 লক্ষ টাকা ক্যাশ দিয়ে 1 লক্ষ টাকা ক্যাশ নিয়ে যদি ব্যবসাটা শুরু হয় তাহলে ক্যাশের গড়ে আমরা 1 লক্ষ টাকা বসাবো ক্যাশ ক্যাশের গড়ে তুমি 1 লাখ টাকা বসিয়ে দাও তারপর আমাদের ছিল ইনভেন্টরি ইনভেন্টরি 2 লাখ ইনভেন্টরি 2 লাখ ছিল ফার্নিচার 1 লাখ ছিল ইকুইপমেন্ট 1 লাখ ছিল তাহলে আমরা ইনভেন্টরি গড়ে বসাবো 2 লাখ ফার্নিচারের গড়ে 1 লাখ এবং ইকুইপমেন্টের গড়ে 1 লাখ তো ইনভেন্টরি আমাদের ছিল ইনভেন্টরি গড়ে তুমি 2 লক্ষ টাকা বসিয়ে দাও ফার্নিচার 1 লাখ টাকার ছিল ফার্নিচারের গড়ে তুমি 1 লাখ টাকা বসিয়ে দাও এবং ইকুইপমেন্ট 1 লাখ ছিল ইকুইপমেন্টের গড়েও তুমি 1 লাখ টাকা বসিয়ে দাও মোট হচ্ছিল আমাদের 5 লাখ টাকা এই 5 লাখ টাকা ক্যাপিটালের গড়ে বসিয়ে দেবো আমরা রিমার্কস লিখে দিলাম ইনভেস্টমেন্ট ক্যাপিটালের গড়ে কোনো কারণে টাকা বসাইলেই আমরা রিমার্কস পারচেজ গুডস অন অ্যাকাউন্ট পণ্য ক্রয় করা হয়েছে বাকিতে আমি যদি পণ্য বাকিতে ক্রয় করি তাহলে পণ্য বাড়ছে ইনভেন্টরি বাড়ছে ইনভেন্টরির সাথে যোগ করব আর বাকিতে ক্রয় করলে টাকা কিন্তু দেয়নি সো ক্যাশ টাকা কমবে না বাকিতে ক্রয় করার কারণে আমার অ্যাকাউন্টস পেয়াবল বেড়ে গিয়েছে পাওনাদার সো আমরা অ্যাকাউন্টস পেয়াবলের সাথে যোগ করব যেহেতু পারচেজ করছে পণ্য আমরা পণ্যের সাথে মানে ইনভেন্টরির সাথে যোগ করব আর যেহেতু পাওনাদার বেড়েছে আমরা পাওনাদারের সাথে যোগ করব ইনভেন্টরির ঘরে আমি বসাবো 2 লক্ষ এবং আমার অ্যাকাউন্টস পেয়াবল বেড়েছে সো আমি অ্যাকাউন্টস পেয়াবলের ঘরে বসাবো 2 লক্ষ 3 মান্থ র্যান্ট টাকা 15,000 ওয়ার পেইড ইন অ্যাডভান্স 3 মাসের টাকা 15,000 আমরা পরিশোধ করেছি অগ্রিম আমাদের ক্যাশ টাকা কমে গেছে তো এই জন্য আমরা ক্যাশ থেকে মাইনাস করে দিব 15,000 যেহেতু র্যান্ট আমরা পরিশোধ করেছি ক্যাশ টাকা কমেছে 15,000 এবং এই 15,000 টাকা এখনও খরচ হয়নি প্রিপেইড হিসেবে আছে এই জন্য আমরা প্রিপেইডের গড়ে বসাবো 15,000 3 মান্থ র্যান্ট টাকা 15,000 পেইড ইন অ্যাডভান্স অগ্রিম আমরা 15,000 টাকা পরিশোধ করেছি এই জন্য আমরা 15,000 টাকা ক্যাশ থেকে বাদ দিয়ে দিব আর যেহেতু অগ্রিম আমরা প্রিপেড রেন্টের গড়ে বসিয়ে দেব ডি নম্বর কী ছিল সোল্ড গুডস ফর টাকা ফর ক্যাশ টাকা 1 লাখ সোল্ড বিক্রয় গুডস ক্যাশ টাকা 1 লাখ 1 লাখ টাকার পণ্য আমরা বিক্রি করেছি কস্ট 80,000 দেখো 1 লাখ টাকার পণ্য বিক্রি করে ফেলেছি কিন্তু কস্ট হচ্ছে আমাদের 80,000 1 লাখ টাকা আমরা পেয়েছি যেহেতু ক্যাশ বিক্রি করছি 1 লাখ টাকা আমাদের হাতে আসছে তাহলে ক্যাশের সাথে যোগ 1 লাখ কিন্তু আমাদের পণ্য চলে গেছে মাত্র 80,000 টাকার 80,000 টাকার পণ্য 1 লাখ টাকায় বিক্রি হয়েছে লাভ হয়েছে কত 20,000 1 লাখ টাকা বিক্রি হয়েছে 80,000 টাকার পণ্য লাভ হয়েছে 20,000 এই 20,000 টাকা আমরা ক্যাপিটালের সাথে যোগ করব কত নম্বর পয়েন্ট ডি আমাদের লাভ হয়েছে 20,000 আমরা আগে লাভটা ক্যাপিটালের সাথে যোগ করে দিই লাভ হইলেই ক্যাপিটালের সাথে যোগ আর লস হইলেই ক্যাপিটাল থেকে বাদ দেখো আমরা টাকা হাতে পেয়েছি কত 1 লাখ 1 লাখ টাকা হাতে পেয়েছি আমাদের কাছ থেকে পণ্য চলে গেছে কত টাকার খেয়াল করো পণ্য চলে গেছে আমাদের কাছ থেকে কত টাকার আমাদের কাছ থেকে পণ্য চলে গেছে 80,000 টাকা আমি পুরো বিষয়টা আবার বলি আমরা 1 লাখ টাকার পণ্য বিক্রি করেছি ক্যাশ 1 লাখ টাকা হাতে আসছে ক্যাশে 1 লাখ টাকা যোগ পণ্য বিক্রি করেছি 80,000 টাকার 80,000 টাকার পণ্য কমে গিয়েছে এই জন্য আমরা ইনভেন্টরি থেকে 80,000 টাকা মাইনাস করে দেবো এই ঘটনায় আমাদের লাভ হয়েছে 20,000 এই 20,000 টাকা লাভ এই জন্য ক্যাপিটালের সাথে আমরা যোগ করে দেব তবে যদি আমরা ক্যাপিটালের সাথে কিছু লিখি তখনই তার রিমার্কস লিখতে হবে এটাকে আমরা লিখব সেলস রেভিনিউ ই নম্বর
paid টাকা 180,000 in full settlement for transaction number B. আবার পড়ি, paid টাকা 180,000. আমরা 180,000 টাকা paid করেছি in full settlement. পূর্ণ নিষ্পত্তিতে. Full settlement মানে হচ্ছে পূর্ণ নিষ্পত্তি. একদম পুরোপুরি নিঃশেষ করে ফেলছি, ওই লোকের আমাদের কাছে আর কোনো দাবি দেওয়া নাই. কত নম্বর ট্রানজেকশন? ট্রানজেকশন নম্বর বি. তুমি ট্রানজেকশন নম্বর বি তে একটু ফিরে যাও তো. ট্রানজেকশন নম্বর বি তে মার্ক করা ছিল 200,000 টাকা. খেয়াল করো, আমরা পণ্য কিনেছিলাম বাকিতে 200,000 টাকার, একটা লোক আমাদের কাছে 200,000 টাকা পাওনা ছিল. একজন লোক আমাদের কাছে 200,000 টাকা পাওনা ছিল এবং তাকে আমরা পেড করেছি 180,000 এবং নিয়ে নিয়েছি ফুল সেটেলমেন্ট, পূর্ণ নিষ্পত্তি. উনি আর আমাদের কাছে দাবি করবে না, আর টাকা পাওনা নেই ট্রানজেকশন নম্বর বির ঘটনার জন্য. তাহলে 180,000 টাকায় আমি 200,000 টাকার দেনা শেষ করেছি. 180,000 টাকা দিয়ে 200,000 টাকার দেনা শেষ করেছি. আমার লাভ হয়েছে 20,000 টাকা. এই 20,000 টাকা ক্যাপিটালের সাথে যোগ করতে হবে. যেহেতু আমি লাভ করেছি, 20,000 টাকা ক্যাপিটালের সাথে যোগ করতে হবে. আমি ক্যাশ দিয়েছি কত? আমি ক্যাশ দিয়েছি 180,000. 180,000 লিখলাম, 180,000. আর দেনা শেষ হয়েছে কত টাকার? ওই লোকটা আমার কাছে যে পাওনা ছিল, পাওনাদার আমার কাছে যে টাকাটা পাওনা ছিল, সেটা তো আমার কাছে আর পাওনা নেই, একদম নিঃশেষ হয়ে গেছে. তো ওইখানে পাওনা ছিল 200,000 টাকা, আমরা ওইটাকে জিরো করে দিব. সেলস অফ গুডস অন ক্রেডিট, বাকিতে পণ্য বিক্রি করেছি 200,000 টাকার. কস্ট 150,000, এটার খরচ ছিল 150,000. যেহেতু 50,000 টাকা লাভ হয়েছে, ক্যাপিটালের সাথে আমরা যোগ করে দেব. এর মধ্যে দেখো আমার কাছে পণ্য চলে গেছে কত টাকার? 150,000 টাকার পণ্য বিক্রি করেছি, তাহলে আমার পণ্য কমেছে কত টাকার? 150,000 টাকার. 150,000 টাকার পণ্য কমে গিয়েছে. তাহলে 200,000 টাকার আমার অ্যাকাউন্ট রিসিভেবল বেড়েছে. আমি 200,000 টাকার অ্যাকাউন্ট রিসিভেবল বাড়িয়ে দিলাম. দেখো আমি পণ্য বিক্রি করেছি 200,000 টাকার, 200,000 টাকার অ্যাকাউন্ট রিসিভেবল বেড়েছে. আমি 200,000 টাকার অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যোগ করেছি. আমার পণ্য চলে গেছে 150,000 টাকার, আমি 150,000 টাকা পণ্য থেকে মাইনাস করে দিয়েছি. এই ঘটনায় আমার লাভ হয়েছে 50,000, আমি লাভটা ক্যাপিটালের সাথে যোগ করেছি. রিসিভড ক্যাশ, আমি নগদ টাকা পেয়েছি কার কাছ থেকে? ফ্রম ক্রেডিট সেলস, বাকিতে যে বিক্রি করেছিলাম. ফর ট্রানজেকশন নম্বর এফ, লেস 10% ডিসকাউন্ট. এফ নম্বর পয়েন্টে আমি যে পরিমাণ টাকার পণ্য বিক্রি করেছিলাম সেখানে 10% ডিসকাউন্টে বাকি টাকা রিসিভ করেছি. তো 10% ডিসকাউন্ট আমি পাওনা ছিলাম কত? 200,000 টাকার. 200,000 টাকার 10% আসে 20,000, তার মানে 20,000 টাকা কম পেয়েছি. আমি হাতে পেয়েছি 180,000, ক্যাশের সাথে যোগ করে দিব 180,000. আমি হাতে পেয়েছি 180,000. আমি পাওনা ছিলাম কত? 200,000. তো আমি বাদ দিয়ে দিব রিসিভেবল থেকে 200,000, কারণ 200,000 টাকার দেনা শেষ হয়েছে. তাহলে আমার লস হয়েছে 20,000. এই 20,000 টাকা ক্যাপিটাল থেকে মাইনাস করে দিতে হবে. এইটাকে আমরা বলবো ডিসকাউন্ট এক্সপেন্স. ওয়ান মান্থ রেন্ট, এক মাসের ভাড়া, ইজ টু বি থ্রিয়েটেড. তুমি বিবেচনা করো, হিসেব করো এক্সপেন্সেস. বলতেছিল যে তুমি এক মাসের ভাড়া গণনা করো, বিবেচনা করো খরচ. দেখো শুরুতে আমরা 3 মাসের ভাড়া অগ্রিম দিয়েছিলাম. 3 মান্থ রেন্ট, টাকা 15,000 ওয়ার পেইড ইন অ্যাডভান্স. 3 মাসের ভাড়া আমরা অগ্রিম দিয়ে রেখেছিলাম. সেখানে 1 মাস কমপ্লিট হয়েছে, 1 মাসের ভাড়া খরচ হিসেবে গণ্য করতে বলা হয়েছে. তো 3 মাসে যদি 15,000 হয়, 1 মাসে হয় 5,000, তাহলে 5,000 টাকা খরচ দেখাইতে হবে. তো যদি 5,000 টাকা খরচ দেখায়, তাহলে 15,000 টাকা যে প্রিপেইড র্যান্ট ছিল, এখন আর 15,000 টাকা প্রিপেইড র্যান্ট থাকবে না. তাহলে র্যান্ট হয়ে যাবে 5,000 টাকা কম. আমরা 5,000 টাকা এখান থেকে মাইনাস করে দেব. এই 5,000 টাকা প্রিপেইড র্যান্ট কমিয়ে দেব, এবং এই প্রিপেইড র্যান্ট কমে গেলে আমাদের খরচ, র্যান্ট প্রিপেইড যদি কমে যায় এটা আমাদের খরচ, আর খরচ হইলে ক্যাপিটাল থেকে বাদ হবে. আমাদের রিমার্কস হবে র্যান্ট এক্সপেন্স, এটা নাম দিব আমরা র্যান্ট এক্সপেন্স. এখন আমাদের কাজ হচ্ছে সবগুলির ব্যালেন্স টানা. আমাদের সবগুলোর ব্যালেন্স যদি আমরা করি, ক্যাশের ব্যালেন্স চলে আসে 185,000, ইনভেন্টরি ব্যালেন্স 170,000, ফার্নিচার 100,000, ইকুইপমেন্ট 100,000, অ্যাকাউন্ট রিসিভেবল 0, আর প্রিপেড রেন্টের ব্যালেন্স থাকে 10,000, এপির ব্যালেন্স, অ্যাকাউন্টস পেয়েবলের ব্যালেন্স থাকে না 0,0, ক্যাপিটালের ব্যালেন্স হয় 565,000. তো অ্যাসেট পাশ যোগ করলে আমাদের ব্যালেন্স হয় 565,000, আর লাইবিলিটি পাশ যোগ করলে আমাদের ব্যালেন্স আসে 565,000. এইভাবে 2 পাশ যোগ করলে আমাদের মিলে যাবে.